সূর্যমুখী ফুলের চাষ করে বাজিমাত করেছেন কালকিনির এক শিক্ষিত যুবক। দুই একর জমিতে সবুজ গাছের হলুদ ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। এ যেন পুরো আকাশে একটি সূর্য মাটিতে নেমে এসেছে, এমন এক দৃশ্য যেন প্রকৃতিকে করেছে আরও রূপময়ী। প্রতিদিনই সৌন্দর্য পিপাসু অনেকেই আসছেন কালকিনি উপজেলার রমজানপুর রাছিলের সূর্যমুখী ফসলের মাঠে। অধিকতর লাভের আশাও করছেন এই কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে 80 থেকে 100 মন ফসলের আশা করছেন তিনি, যা বাজারে বিক্রি করলে প্রায় 1 লাখ টাকা পাওয়া যাবে। এই টাকা দিয়ে সংসারের প্রয়োজন মিটিয়ে সঞ্চয় করার স্বপ্ন দেখছেন। পূর্বে জমিতে ধান ভুট্টাসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষ করতেন তিনি। এবছর কালকিনি উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমুখী ফুলের বীজ ও সার ও সেচ খরচ পেয়ে 2 একর জমিতে সূর্যমুখী চাষ করেছেন। সূর্যমুখী চাষ করছে আমার ভাই, আমি সরকারি সাহায্যে আমি চাষ করি। অন্য ফসলে একই ইদায় আর সূর্যমুখীকে অনেক সরকার সার বীজ সব কিছু সরকার বহন করে, আর অন্য ফসলের যা লাভ হয় সূর্যমুখীতে 6 গুণ বেশি হয়। অন্যান্য ফসলের পাশাপাশি সাথী ফসল হিসেবেও এই সূর্যমুখী চাষ করা যায়। আমি এই চাষে করে এবার অন্যান্য ফসল থেকে বেশি লাভবান হব এবং আমার দেখা দেখি আরও অন্য মানুষ যাতে এই সূর্যমুখী চাষ করে তার জন্য তাদেরকে আমি পরামর্শ দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাটিতে খুব চমৎকার সূর্যমুখীর আবাদ হয়েছে। সামনের বছরে আমরা এই সূর্যমুখীর আবাদ বৃদ্ধির জন্য কাজ করবো।